Hi friends, welcome to my channel. It's kitchen and life. So, we are going to talk about how to cook Sunday. And I am going to start our vlog. Husband is going to go to the shopping. He is going to buy shoes. He is going to buy something. He is going to eat. He is going to play football. He is going to play starter. He is going to vlog. So, we are going to support. So, we are going to eat. Husband is going to eat. So that's a joke, going to pause when I have to move. So, what if I say? I come to my husband, daddy, I say. Funda? Hmm. Arrectable, so normal kitchen. So, look, see. Sreeleather, I think the second bag collection, darun. Bag is our pochonder shop. Dekhlei khali kin diche bole. Jodio bag amar ekhon pochur ache. Nebo na. So huge collection. So amar shoes kintu kena hoye geche. Billing ho hoye geche. Ami just periye jabo. সবকিছুই দেখাবো এখন সন্ধেবেলা আজকে ফুটবল ফিভার আছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল সো এনার্জি কিন্তু একদম হাই সো সন্ধে এখন প্রায় 7টা বাজতে চলেছে আর আমি এখন একটা স্ন্যাকস আইটেম বানানোর জন্য চলে এসেছি সেটা হচ্ছে দেখো দেখুন এখানে সবাই দেখতেই পাচ্ছেন ধনেপাতা আর পেঁয়াজ কাটা আছে আমি একদম ঝিরি ঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনেপাতা কেটে নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে আমি চপ বানাবো তার জন্য ধুইয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি যে মশলাগুলো অ্যাড করব একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর বেসন আর সাথে আমি একটু কর্নফ্লাওয়ারও দেব দিয়ে ব্যাটারটা তৈরি করব তো ব্যাটারটা তৈরি করে নি তারপরে দেখাচ্ছি যে ব্যাটারটা কেমন হবে ব্যাটারটা কেমন হলো তারপরেই আমি ছাকা তেলে ভাজবো আর তারপরে গরম গরম সেইটা খাওয়া হবে আর খেলা দেখা হবে মুড়ি দিয়ে শসা দিয়ে সবকিছু দিয়ে এটা একটা দারুণ রেসিপি চাইলে বাড়িতে যে কোনো শীতকালে ধনেপাতাটা খুবই ভালো লাগে বাড়িতে বানিয়ে খেতে পারো সো দেখো আমি এগুলো সব মিক্সড করে নিয়েছি কি মিক্সড করছি আরেকবার বলছি ধনেপাতা কুচিকুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এতে নি অ্যাড করেছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার এবার আমি সামান্য জল দেব দিয়ে ব্যাটারটা তৈরি করব আর তারপর আমি ছাকা তেলে ভাজবো ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে চপ বানাবো দারুণ মুচমুচে হবে অ্যারারুটটা দিচ্ছি মুচমুচে ভাবটা হওয়ার জন্য সো বাড়িতে এইভাবে বানিয়ে খেও দারুণ একটা স্ন্যাক্স আইটেম সাথে থাকো আর দেখতে থাকো আমার এই রেসিপিটা সো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে পেঁয়াজ আর ধনেপাতা চপ বানানোর সো আমি সবকিছু কমপ্লিট করে রেখেছি এবার জাস্ট গরম তেলে একদম ডিপ ফ্রাই করব তেলটা একটু কড়াইয়ে বেশি করে দেবেন বা প্যানে করলে প্যানে করবেন আমি প্যানে করব তাই তেলটা কিন্তু বেশি করে দিতেই লাগবে কারণ চুপচুপে ভাবটা তাহলে ভালো হবে সো সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই নতুন রেসিপিটা সো দেখুন আমি একটা একটা করে কিন্তু ধনেপাতা পেঁয়াজের চপগুলো লম্বা লম্বা করে ছেড়ে নিয়েছি এবার জাস্ট একটা সাইড ফ্রাই হলেই আমি অন্য সাইডটা দিয়ে দেবো ডিপ ফ্রাই করতে লাগবে তারপরেই আমি গরম গরম সার্ভ করব ধনেপাতা পেঁয়াজের চপ
সো দেখুন আমার কিন্তু ধনেপাতা পেঁয়াজের চপ রেডি, দারুণ ক্রিস্পি হয়েছে দেখুন, আর অসাধারণ খেতে হয়েছে। আমি যদিও ভাজতে ভাজতে একটা খেয়ে নিয়েছি, এটা সার্ভ করেছি, এটা আমার শাশুড়ি মায়েদের দেবো বলে তাই আগে দেখিয়ে দিলাম। সো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে বানিয়ে খাবেন। খুব সুন্দর একটা আইটেম, আর খুব বেশি জিনিস লাগেও না। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো, সবাই খুব ভালো থাকবেন, আর আজকে ফাইনাল ওয়ার্ল্ড কাপটা খুব খুব এনজয় করবেন।